হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব সাবমেরিন ক্যাবল কি, সেটা কিভাবে কাজ করে, বাংলাদেশে সাবমেরিন ক্যাবলের যাত্রা কবে শুরু হয় এবং সাবমেরিন ক্যাবল প্রথম কোন দেশ ব্যবহার করা শুরু করে এবং কত সালে সেটা ব্যবহারযোগ্য হয়ে ওঠে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ইন্টারনেট ছাড়া বর্তমানে বাংলাদেশের জনজীবন কল্পনাই করা যায় না, আর এই ইন্টারনেট আমাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে সাবমেরিন ক্যাবল। সাব মানে হলো নিচে আর মেরিন মানের কথা হচ্ছে সমুদ্র, অর্থাৎ সাবমেরিন ক্যাবল দ্বারা সমুদ্রের নিচে অবস্থিত কোনো তারকে বোঝানো হয়। বর্তমানে বিশ্বের মোট ইন্টারনেট ট্রাফিকের 99% সাবমেরিন ক্যাবলের উপর নির্ভরশীল। বিশ্বব্যাপী একাধিক সাবমেরিন ক্যাবল রয়েছে, যেগুলো এক দেশ থেকে শুরু করে অন্য দেশ, এক মহাদেশ থেকে শুরু করে অন্য মহাদেশ তথা পুরো বিশ্বকে যুক্ত করে রেখেছে। বিশ্বের বর্তমানে 406টিরও বেশি সাবমেরিন ক্যাবল রয়েছে, যেগুলো প্রায় 12 লক্ষ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। একটি সাবমেরিন ক্যাবল 20-25 বছর পর্যন্ত অক্ষত অবস্থায় থাকতে পারে। সমুদ্রের নিচে ক্যাবলগুলো প্রচণ্ড রকমের পানির চাপ সহ্য করে টিকে থাকতে হয়। পাশাপাশি বিভিন্ন সামুদ্রিক প্রাণীর আক্রমণ, প্রাকৃতিক দুর্যোগের কারণে এর ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে, এমনকি জাহাজের লঙ্গরের কারণে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এগুলোকে যে কোনো রকমের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাতে 8 স্তর বিশিষ্ট তৈরি করা হয়, যার মধ্যে 7টি স্তর কাজ করে নিরাপত্তা স্তর হিসাবে, আর একদম ভিতরের স্তরটি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডাটা ট্রান্সমিশনে কাজ করে থাকে। সমুদ্রের নিচে সাবমেরিন ক্যাবল স্থাপন করা বিশ্বের অন্যতম কঠিন কাজগুলোর একটি। এর জন্য কাজ করে বিশেষ ধরনের কিছু জাহাজ। সাবমেরিন ক্যাবল মূলত 3টি ধাপে কাজ করে থাকে। ধাপগুলো হচ্ছে Tier 1, Tier 2 এবং Tier 3। যে সকল কোম্পানি নিজ খরচে সমুদ্রের তলদেশে সাবমেরিন ক্যাবল স্থাপন করে তাদেরকে ধরা হয় Tier 1 নামে। এরা কোনো দেশের লোকাল কোম্পানিগুলোর কাছে ইন্টারনেট বিক্রি করে থাকে। Tier 2 হলো লোকাল সিম কার্ড কোম্পানি এবং বড় বড় ইন্টারনেট পাবলিশাররা। সর্বশেষ Tier 3 হচ্ছে বিভিন্ন অঞ্চলের লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। সাবমেরিন ক্যাবল কবে প্রথম ব্যবহার করা হয়? প্রথম সাবমেরিন ক্যাবল কিন্তু সাম্প্রতিক কোনো ঘটনা নয়, সেই 1850 সালে প্রথম বাণিজ্যিক সাবমেরিন ক্যাবল স্থাপন হয় অ্যাংলো ট্রান্স টেলিগ্রাফ কোম্পানির তদারকিতে। সেটি প্রথম ব্রিটিশ চ্যানেল পাড়ি দেওয়া যান্ত্রিক যোগাযোগ মাধ্যম। ভারতীয় উপমহাদেশে 1863 সালে সাবমেরিন ক্যাবলের সাহায্যে সৌদি আরবের সাথে বোম্বের প্রথম যোগাযোগ স্থাপন হয়। এর 7 বছর পর লন্ডনের সাথে বোম্বের সরাসরি সংযোগ দেওয়া হয়। 90-এর দশকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের সাথে বিনামূল্যে যুক্ত হওয়ার সুযোগ পেয়েও তথ্য পাচার হয়ে যাবে এই আশঙ্কায় সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগও হারাতে হয়েছিল বাংলাদেশকে। পরবর্তীতে 2006 সালে প্রায় 750 কোটি টাকা ব্যয় করে প্রথম সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হয় বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ 2টো সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত রয়েছে। 2008 সালে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় 7 লাখ, আর তখন ইন্টারনেট ব্যবহার হতো মাত্র 8 Gbps ব্যান্ডউইথে। কিন্তু বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 11 কোটি, যারা প্রায় 2700 Gbps ব্যান্ডউইথ ব্যবহার করছে। তথ্য প্রযুক্তির অগ্রগতির কারণে ধারণা করা হচ্ছে 2024 সালে চাহিদার পরিমাণ দাঁড়াবে প্রায় 6000 Gbps ব্যান্ডউইথে। সেই লক্ষ্যে ইতিমধ্যে সরকার তৃতীয় সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হওয়ার পদক্ষেপ হাতে নিয়েছে, যা চালু হবে 2024 সালে। তো এই ছিল সাবমেরিন ক্যাবল সম্পর্কে ছোট্ট করে আলোচনা। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।